মাঠ কিন্তু অনেক এলাকায় নাই, এদিকে তো তোমরা ধন্য। হ্যাঁ, তাই তোমরা কখনো মাদকের দিকে ঝুঁকো না, যারা মাদক রিসিভ করে হেদের কাছে তোমরা হেদের সাথে বন্ধুত্ব করো না, কারণ সঙ্গ দোষে সর্বনাশ। এই কথাটা তোমরা ইয়ে করো বাবা, একটা ছেলে যদি মাদকে পরিণত তার ফ্যামিলি যে কত কষ্ট, এটা একমাত্র যায়। গত সপ্তাহে আমি এক ভদ্রলোক খেজুর গাছ কাটে, খেজুর গাছে আসরে নামাজ পড়ে দুইটা খেজুর গাছ কাটছে, এরপরে ওনার হার্ট অ্যাটাক করছে, ওখানে মারছে, মাগরিব নামাজ পড়তে নেই। অথচ তার ছেলে ওই যে গাঁজা খেত, গাঁজা খেলে সে এখন জেলে আছে, বাপের জানার জন্য পায় নাই। তো এর সে করুন করুন কোনো ঘটনা কি হয় বিশ্বে বলো। তা তোমাদের যে বিনত অনুরোধ, আমি তোমার বাবার মতো, কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, তোমার কাছে বিনত অনুরোধ, কেউ কখনো কোনো মাদক গ্রহণ করো না তোমরা, ঠিক আছে? খেলাধুলা করো, খেলাধুলার কিছু অনেক আছে, স্যার বলে গেছে, খেলাধুলা করতে হবে, কারণ বিনোদনের দরকার আছে। সেই বিনোদন যাবে, তোমাদের এত সুন্দর মাঠ আছে, সেটা তোমরা কাজে লাগাও। এই যে ধরো শুক্রবার শনিবার আছে, আবার স্কুলের পরে পাঁচটার পরে তোমরা খেলতে পারো, চারটা স্কুল তো তিনটার পরে একটু থাকে না, ঠিক আছে? চার সাইড, এরপরে তোমরা ইয়ে করতে পারো, যে না যে স্কুল থাকে, যে না যে মাঠ আছে, এটা করো বাবা। তোমরা সবাই ধন্যবাদ। হ্যাঁ।